বিনা শর্তে আমার টিউটরের উপর টিচার করক টিচার করক টিচার করক এইটো আমার নেক জগাবি নেক জগাবি নেক জগাবি উই ওয়ান জাস্টিস 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 উই ওয়ান জাস্টিস 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 সরকারি কর্মচারী হিসাবে আমাক স্বীকৃতি দিয়ক স্বীকৃতি দিয়ক 2013 চনের আইন মতে আমাক শিক্ষক হিসাবে ঘোষণা করক ঘোষণা করক 2017 সংশোধনী 18 চনের আইন সংশোধন করক জেলা প্ৰাদেশীকৃত শিক্ষক টিউটৰ আৰু কৰ্মচাৰী যৌথ মঞ্চই অসমৰ মুখ্যমন্ত্ৰীলৈ এখন স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰে। আজি সদ অসম প্ৰাদেশীকৃত শিক্ষক টিউটৰ আৰু কৰ্মচাৰী যৌথ মঞ্চৰ নিৰ্দেশ মৰ্মে আৰু বৰপেটা জিলা প্ৰাদেশীকৃত শিক্ষক টিউটৰ আৰু কৰ্মচাৰী যৌথ মঞ্চৰ উদ্যোগত পাঁচ দফীয়া দাবীৰ ভিত্তিত বৰপেটা জিলা উপায়ুক্তৰ জৰিয়তে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ এখন স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰে। উক্ত স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কাৰ্যসূচীত উপস্থিত থাকে বৰপেটা জিলা প্ৰাদেশীকৃত শিক্ষক টিউটৰ আৰু কৰ্মচাৰী যৌথ মঞ্চৰ মুখ্য সম্পাদক ৰফিকুল ইছলাম, সাধাৰণ সম্পাদক লিয়াকত আলী, সভাপতি সানোৱাৰ ৰহমানকে আদি কৰি প্ৰায় 200 অধিক শিক্ষক টিউটৰ আৰু কৰ্মচাৰী। তেখেতসকলৰ দাবীসমূহ এনেধৰণৰ ইকুৱেল পে ফৰ ইকুৱেল ৱৰ্ক নীতিৰ আধাৰত সকলো পৰ্যায়ৰ টিউটৰক শিক্ষকলৈ উন্নতিকৰণ কৰক, প্ৰতিটো পৰ্যায়ৰ শিক্ষকৰ বাবে প্ৰয়োজনীয় বৃত্তিগত শিক্ষা ODL মোডত গ্ৰহণ কৰিবৰ ব্যৱস্থা কৰক, অনাশিক্ষক কৰ্মচাৰীসকলক পদৰ পূৰ্ণ মৰ্যাদা দিয়ক, অৱসৰকালীন গ্ৰেজুৱেটি প্ৰদানৰ ব্যৱস্থা কৰক, SMDCয়ে প্ৰদান কৰা ডেট অফ জইনিঙৰ মান্যতা দিয়ক। নিয়াজি বৰপেটা জিলা শিক্ষক কৰ্মচাৰী যৌথ মঞ্চৰ তৰফৰ পৰা টিউটৰ যিটো যৌথ মঞ্চৰ তৰফৰ পৰা ইয়াত সমবেত হৈছোঁ। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহাশয়ক, মাননীয় উপায়ুক্ত মহোদয়ৰ জৰিয়তে আমি এখন মেমৰেণ্ডাম দি আমাৰ যিটো দাবী লৈ আহিছোঁ। আমাৰ সেই দাবীত আছে যে আমাৰ ইকুৱেল অৰ্ক ফৰ ইকুৱেল অৰ্ক, তাৰমানে ইকুৱেল পে ফৰ ইকুৱেল অৰ্ক, এইটোৰ আধাৰত আমাক সম পৰ্যায়ৰ টিউটৰ ছাৰসকলক বা কৰ্মচাৰী ব্যক্তিসকলক দৰমহা দিব লাগে। আমাৰ দাবী যে 2013 চনত যেতিয়া বেঞ্চাৰী স্কুল প্ৰাদেশীকৃত হৈছিল তেতিয়া কোনো ধৰণৰ টিউটৰৰ নিযুক্তি দিয়া নাছিল, তেতিয়া টেট DL-ED BEd 50%ৰ কোনো কথা নাছিল। কিন্তু 2021 চনৰ 5 ফেব্ৰুৱাৰী তাৰিখে দুটা পৰ্যায়ত আমাক নিযুক্তি দিছে, কিন্তু আমাক টিউটৰ হিচাপে নিযুক্তি দিছে, আমাক মজুৰি দিছে, আমাক দৰমহা দিয়া, গতিকে আমাক দৰমহা দিব লাগে। আমাৰ অলপ আগত ছাৰ এজনে কৈ গৈছে দিনত হাজিৰা পৰে আমাৰ 300-500, গতিকে আমাৰ এইটো দৰমহা নহয়, লেবাৰ চিলিতকৈ দিন হাজিৰা কৰা লেবাৰ ব্যক্তিসকলতকৈ আমাক কম মজুৰি দিছে, গতিকে আমাৰ মজুৰি নালাগে, আমাক দৰমহা দিব লাগে, এইটো আমাৰ দাবী। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে বহু ডাঙৰ ডাঙৰ চাকৰি পাইছে, MBBS হৈছে, ইঞ্জিনিয়াৰ হৈছে, ডক্টৰ হৈছে, চাকৰি কৰি আমাৰ ছাত্ৰসকলে ভালদৰে জীৱন যাপন কৰি আছে। আজি আমি শিক্ষা দিয়া আমাৰ ষ্টুডেণ্ট, কিন্তু আমি যে শিক্ষা দান কৰিছোঁ, আমি ছাৰ হৈ আমি টিচাৰ হৈ আমি মজুৰি পাব লগা হৈছে, গতিকে আমি মাননীয় মুখ্যমহোদয়ৰ চৰকাৰক, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ কাৰণে বিভাজিত নকৰি সকলো শিক্ষকৰ সম যিটো মৰ্যাদা সেই মৰ্যাদাৰে আমাক ইকুৱেল ৱৰ্ক ফৰ ইকুৱেল পে দিব লাগে, আমাক শিক্ষক হিচাপে মৰ্যাদা দিব লাগে, আমাক বিনা চৰ্তে টিউটৰৰ পৰা টিচাৰ কৰিব লাগে। আমাৰ যিখিনি কৰ্মচাৰী আছে চকীদাৰ কেৰাণী তেখেতসকলকো সমপৰ্যায়ৰ দৰমহা দিব লাগে। কিছুমান হয়তো অপ্ৰাদেশিকৃত কিছুমান স্কুল আছে বা ড্ৰপ পোষ্টৰ কিছুমান মানুহ আছে আমাৰ লগতে ড্ৰপ কৰি গৈছে, তেখেতসকলকো নিযুক্তি দিব লাগে, এইখিনি আমাৰ দাবী। গতিকে আপোনালোকৰ জৰিয়তে আমি যাতে শিক্ষক হিচাপে সমমৰ্যাদা পাওঁ, আমি যাতে আমাৰ প্ৰত্যেকৰ পৰিয়ালৰ ল'ৰা ছোৱালীক সুশিক্ষিত কৰিব পাৰোঁ আৰু আমি যাতে ভালকৈ মানৱ সম্পদ গঢ়াৰ কাৰণে ভালকৈ আমি নিয়োজিত হ'ব পাৰোঁ, আমাক যাতে শান্তি দিয়ে, এইখিনি কথা আমি মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত দাবী কৰিছোঁ। আজি আমি বৰপেটা জিলা টিউটৰ সন্থাই চৰকাৰৰ ওচৰত এটা আবেদন জনাব বিচাৰিছোঁ। এইটো হ'ল কি, আমি যে টিউটৰ সাজি এই টিউটৰ আচলতে আমি প্ৰত্যেকজন মানুহেই টিউটৰৰ উপযোগী আচলতে নহয়, আমি আচলতে শিক্ষকৰে উপযোগী। এই শিক্ষক পদত চৰকাৰে আমাক
উন্নীত করব লাগে। এটি আমার আজ বিষয়বস্তুর মূল উৎস। এটা ইয়ার মাধ্যমে যে সরকারক আমি এটা কথা রিকুয়েস্ট করব বিচার যে আমি আজি টিচর হাজার লগে লগে আমার যে হাজার হাজার পরিয়ালর লড়া ছালীর যেটো ব্যাকবোন ভবিষ্যৎ সব অন্ধকারলে পরিণত হব কই আছে। গতি আপনাদের যদি আমার টিউটর পদল রাখি দিয়ে তেনেস্থলত এই একটা সময় বিপদগামী হব, সব লড়া ছালী বিপদগামী হব। গতি ইয়ার মাধ্যমে আমি সরকারকে একটা রিকুয়েস্ট করব বিচার যে আমার সকল যা টিউটর আছো আমি এই টিউটরখিনি অতি সালে সরকারে আমার টিচারলে রূপান্তরিত করব লাগে। সরকারক এটা বিনয় অনুরোধ করব বিচার যে আমার চাওক যে যাক মানুষ আমি আজি টিউটরের কাম শিক্ষকতা চিত্রের মাধ্যমে শিক্ষকতা করে আসো, এটা আমার যে আমার দরমহা কি তিনিশরপা চারিশ বা কারবার পাঁচশো টাকা, এই টাকা দিয়ে মোট ব্যক্তিগত জীবনতেই নচলে, কিন্তু পরিয়ালটা আমি কেনেকে চলাম? গতি আমার ভবিষ্যতের আমি লক্ষ্য করি সরকারে আমার ভবিষ্যতের যে জেনারেশন আমার পরিয়াল আমার নাগরিকর প্রতি লক্ষ্য করি এটা আমাক অল্প দরমহাখিনি বড়াই দিয়ে আমাক টিচারলে রূপান্তরিত করব, নহলে আমার এই হাজার হাজার লড়া ছালীর জীবন ভবিষ্যৎ অন্ধকারত পরিণত হব আর আমি আর মানুষ হিসাবে জিয়াই থাকবো পারবেন না। এর মাধ্যমে আপনারা দেখা পাইছে যে বহুত শিক্ষক মানে টিউটর শিক্ষক ইতিমধ্যে দরমহা নোপোয়াকে মৃত্যুবরণ করেছে আর মৃত্যু হবলে গই আছে, কোনবা যদিও আজি টিউটরের কাম করে আছে ইয়ার জীবনত বহুত ধারে দুপারে মানে জর্জরিত হয়ে আছে। আমি সামাজিক বাবদ খুব দুর্বল হয়ে পড়ছো, গতি সরকারের ওসর একটা বিনম্র অনুরোধ যে সরকারে আমাক এই টিউটরের টিচারলে রূপান্তর করে আমার জীবনের লগতে গোটেই আমার টিউটর সমাজত যার মানে যিখিনি লড়া ছোৱালী আছে তার ভবিষ্যতের মানে লক্ষ্য করে আমার টিচারলে রূপান্তরিত করব লাগে, যাতে সিহঁতর ভবিষ্যৎ জীবন অতি আমার জীবনত যেই নহক কিয় আমার যদি জেনারেশন আমার যদি পরিয়ালের লড়া ছোৱালী আছে সেই লড়া ছোৱালীখিনি তাতে একদিন সুনাগরিক হয়ে আপনার নিচিনা করে দেশক সেবা আগবাব পারে। ঠিক আছে, গতি এইখিনি মোট সরকারের ওপর ওসর বিনম্র।